আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল আন্তর্জাতিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে দর্শকরা আছেন আপনারা জানেন যে আমরা কৃষি ভিত্তিক প্রতিবেদনগুলো বরাবরই প্রচার করে থাকি আমাদের যে নতুন উদ্যোক্তারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো আমরা শীতকালে মূলত আমরা ফুলকপি বাঁধাকপি এগুলো আমাদের বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যায়, আর আমাদের অনেক কৃষকরাই আছেন যারা শীতকালে ফুলকপি চাষাবাদ করে থাকেন। আবার যারা একটু বুদ্ধিমান কৃষক আছেন কিংবা যারা উদ্যমী যে কৃষকগুলো আছেন যারা আধুনিকতার সাথে সম্পৃক্ত, তারা কি করে যে শীতকালীন আগাম কিছু ফুলকপি আছে তারা সেই আগাম ফুলকপিগুলো চাষাবাদ করে, কিংবা অনেকে আছেন যারা সারা বছরই টমেটো চাষাবাদ করে যেটা 12 মাসে টমেটো বলে। তো অসিজনে কিংবা সিজনের আগে যদি আপনি ফসলগুলো চাষাবাদ করতে পারেন তাহলে ব্যাপকভাবে একটা লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আজকে আমরা এসেছি মফিজ ভাইয়ের ফুলকপির একটি প্রজেক্টে। তো এখানে উনি কত পিস ফুলকপি লাগিয়েছেন কিংবা এই ফুলকপির কী কী পরিচর্যাগুলো প্রয়োজন এবং এগুলো কি আগাম নাকি শীতকালে আসবে নাকি শীতকালের আগেই আসবে সেই বিষয়ে মফিজ ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এটা আপনার 60 দিনের টাইম, এটা হচ্ছে 60 দিন, 60 দিনের ভিতরে আপনি চলে আসবে, এটা কি জাতের ছিল? এটা হচ্ছে আপনার রেঞ্জাকপি। রেঞ্জাকপি, হ্যাঁ। এটা কি শীতকালীন আগাম যেটা? হ্যাঁ আগাম, এটা আগাইবো। এটা কতদিন বয়স হয়েছিল জমি এখন? এটার বয়স হয়েছে আপনার 1 মাস 40 দিন বয়স হয়েছে। 1 মাস 40 দিন। এই জমিতে কয় পিস চারা লাগাইছেন? এটার মধ্যে লাগাইছে 54 চারা লাগাইছে। 54 চারা লাগাইছেন, সবগুলো কি ফিক্সে? কিছু মারা গেছে? কিছু মারা গেছে, পরে আবার নতুন করে কষি দিয়ে দিছি। নতুন হয়ে দিয়ে দেখা যায় এই যে ছোটো ছোটো, আর এই যে বড় আগে এটি আই ফোর। কতদিনের ভিতরে ফলন পাবেন? ফলন পাবো 60 দিনের ভিতরে ইনশাল্লাহ ফলন পাবো। আর কতদিন লাগতে পারে? আর ধরেন না 10-15 দিন লাগবো। মাত্র 10 থেকে 15 দিন? হ্যাঁ। তার মানে শীত আসতে তো আমার আরও অনেক সময় লাগবে। আরও অনেক সময় লাগবে। তার মানে এটা হচ্ছে আপনি তখন কিন্তু ফুলকপির দামটা কমে যায়? হ্যাঁ হালকা কমে যায়, কোনো পয়সাটা তো। যারা এই ফুলকপিগুলো লাগা, কেউ যদি এই চারাগুলো সংগ্রহ করতে চায় সেগুলো তো আপনি কি চারাগুলো বিক্রি করেন? চারা বিক্রি করেন, আমরা ডোনেশন দিতে কি আইনে দিতে পারি? তো আপনি দিতে পারেন? হ্যাঁ আইনে দিই। আরেকটা বিষয় হচ্ছে ভাই কিন্তু একজন বড় কৃষক, আর পাশাপাশি হচ্ছে উনি একজন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এবং সার এবং বীজের ডিলার। উনি বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকগুলো উনি বিক্রি করে থাকেন, আর উনি মূলত কেউ যদি চারা টারা চায় সেগুলো এনে দিতে পারে। তো ভাই যারা এইভাবে চারাগুলো শীতকালের আগে এনে লাগাতে চায় কিংবা জমির যে পরিচর্যার বিষয়ে যদি একটু বলতেন কি কিভাবে সার দিতে হয়, গাছে কি রোগ হয়, এই বিষয়টা একটু আমাদের দর্শকদেরকে একটু বলবেন। আর আপনি একটু দেখাবেন যে এই যে শীতের আগ মুহূর্তে তো কিন্তু বৃষ্টিপাত থাকে অনেক অনেক, আর আমরা জানি যে যদি কপিটা কিন্তু যে বৃষ্টির মধ্যে ফুলকপি হোক কিংবা বাঁধাকপি হোক কিংবা যে সবজি জাতীয় জিনিসগুলো বৃষ্টির পানিতে কিন্তু পচনশীল বেশি, মানে পচে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। তো এখন কিভাবে এই ক্ষতিটা থেকে মানে কৃষক রক্ষা পাবে? রক্ষা পাবো এখন বলেন, মানে জমিটা কেমন প্রস্তুত করছিলেন সেটা একটু আগে বলেন, তারপর কিছু রোগ বালাই দেখাবে। এখন কথা হলো কোনটা, আমি যেভাবে এবার কপিটা করছি জি, কিন্তু কেলটা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক আছে, আটটু বড়। আমরা কি একটু কেলটা দর্শকদেরকে দেখাবো মানে কতটুকু দিতে হয় কেলটা, কতটুকু দিতে হয় কেলটা যদি আটটু বড় দেই? মানে বড় বলতে কতটুকু দিতে হয়, এখন কতটুকু দিছেন? এক হাত তোসা লাগতো। এবো এক হাত কি এটা ভিত্তে এক হাত তোসা থাকবে, যেখানে আমার চারাগুলো থাকবে? এখানে যদি এক হাত, আমরা দর্শকদেরকে একটু দেখাবো, এই যে দেখেন এটা কিন্তু একটু নিচা ছিল, গাছটা কিন্তু মারা গেছে, প্রায় মারা গেছে। এটা একটু ওচা থাকার কারণে গাছটা কিন্তু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। খেয়াল করছেন এই জায়গাটা একটু ওচা, এই জায়গাটা কিন্তু একটু নিচা? না এটা লাগাইছে না, আরেকখানতে, এটা আরেকখান থেকে না লাগাইছেন, কিন্তু যেটা একটু ওচাই ছিল এগুলো কিন্তু দ্রুত বড় হয়েছে, এটি কোনো সমস্যা হয়েছে না। হ্যাঁ আচ্ছা, বৃষ্টির মধ্যে হইব, বৃষ্টির মধ্যে হবে হচ্ছে গাদলা, গাদলা মধ্যে হইব, কিন্তু এক হাত ওচা লাগতে হইবে। মানে হচ্ছে এরকম এরকম থেকে এক হাত ওচা থাকবে এটা, যেটাতে আমরা চারাগুলো লাগাবো। এই যে দেখেন একটা কেচ্ছা বা কোনো কিছু নাই ক্ষেত্রের মধ্যে, একটা কেচ্ছা যদি তা ক্ষেত্রের মধ্যে তবে একটা সারা মারা যাবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের আইল কেটে দিতে হবে, তাই তো? মাঝে দেখা ড্রেন থাকবে, এটা হচ্ছে ড্রেনটা আপনার, কিন্তু ড্রেনটা এবার ছোট হয়ে গেছে। হ্যাঁ ড্রেনটা ছোট হয়ে গেছে। তাহলে এবার একটা পরীক্ষামূলকভাবে বুঝছেন যে, তাহলে পরীক্ষামূলকভাবে বুঝলেন যে আমাদের, আমরা যেই জায়গায় চারাগুলো লাগাবো এটা উঁচা হবে, ন্যূনতম এক হাত, এক হাত ড্রেনটা নিচে থাকবে, তাই তো? গেল এটা। তাহলে জমিটা ফাস্টটা থাকতে হবে, পরে এক হাত থাকতে হবে। ও ফাস্টটা এক হাত থাকতে হবে, ফাস্টটা যদি এক হাত থাকে জি, তাহলে আপনার কবি বর্ষাকালে বৃষ্টিও কোনো ক্ষতি করতে না কবি হইবো। তার মানে হচ্ছে এখন হচ্ছে এক গাভীর মতো দিছেন, এবার এটা দিয়ে আপনি শিখলেন যে এখানে এক হাতের মতো রাখতে হবে, আর এক হাত ওচাও হতে হবে, আর নিচে থেকে ড্রেন থাকতে হবে যাতে বৃষ্টি আসলে যেন পানিটা পড়ে যায়, পড়ে যায়। গেল এটা। তাহলে এই জমিতে কি কি দিছিলেন, মানে মূলত কি কি সার দিতে হয় জমিটা প্রস্তুত করার আগে?
20 কেজি দিছি বাস ই আমনের লাল সার পটাশ 20 কেজি হচ্ছে লাল সার দিছেন তাই তো হ্যাঁ তারপর আর বাসুডিং গেছে বড় সারটা ক্ষেত্রে নিদে পুরো সিজনে জি সারটা ক্ষেত্রে নিদে 20 কেজি বাসুডিং গেছে 20 কেজি বাসুডিং প্রতি জোর মিদরে তিনটা বাসুডিং জি প্রতি 20 টিয়ে তিনটা করে বাসুডিং দিছি যদি বলতেন বাসুডিনের কাজটা কি বাসুডিনের কাজটা কি ক্ষেত কোনো জীবাণু হইতো না জীবাণু না হইলে সারা মরতো না জীবাণুর আক্রমণ হবে না যেমন ব্যাকটেরিয়া ছত্রাক যে জীবাণুগুলো আছে এগুলো হবে না আর যদি অন্য কোনো সবজিতে জি যদি কোনো বাসুডিং এইভাবে দেয় জি কিন্তু সবজি টিকতো না টিকবে না কিন্তু কোবি ক্ষেত কোনো সমস্যা নাই এটা কি ফুলকপি এবং হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দুইটাই দুইটা বর্ষাকালে সারা বছর হইব কিন্তু বাসুডিং দিতে হইব বাসুডিং দিতে হবে প্রতি বৃষ্টি হইব বৃষ্টি আগে দিতে এরপর আর কি কি সার দিছিলেন এখানে এরপর দিছি আপনার টিএসপি দিছি ধরেন না এক বস্তা দিছেন কতটুকু জমির জন্য এ পুরো এককানি জমির এককানি জমির জন্য এক বস্তা টিএসপি হ্যাঁ এটা কি চারা লাগানোর আগে চারা লাগানোর আগে মানে ভাঙ্গে ভাঙ্গে দিছি আর কি এক দাবে ও মানে ভাঙ্গে ভাঙ্গে দিছেন প্রথমে কতটুকু দিছিলেন মানে জমিটা যখন প্রস্তুত করছেন এই কেলটা তো করছেন না এই কেলটা করার আগে কতটুকু দিছেন কাল বা দিছি ধরেন না আদমন আদমন মানে হচ্ছে 20 কেজি টিএসপি তারপর এরপরে গ্লুজিং দিছি 1 কেজি জি এরপরে থ্রি বিট দিছি একটা জি তারপর সৌদি ডেপ দিছি ধরেন না 30 কেজি জি এইভাবে এডিটমিতে দেওয়া হয়েছে মানে আমাদের কথা হচ্ছে আমাদের যে রাসায়নিক সারগুলো আছে সেগুলো আপনি 20 কেজি করে এককানি জমির মধ্যে দিছেন আর এরপরে কিছু ভিটামিন দিছেন কিছু আমাদের যেই জিঙ্ক আছে সালফার আছে এরপর ম্যাগনেশিয়াম এগুলো দিছেন দিয়ে জমিটা প্রস্তুত করলেন করে এরপরে আইল করছেন তাই তো তাহলে আচ্ছা মুফিজ ভাই একটা আইল থেকে একটা আইলের দূরত্ব কতটুকু হবে দূরত্ব আপনার অভিজ্ঞতা কি বলে এক হাত থাকবে এক হাত এক হাত দূরত্ব হবে এক হাত দিছি এবার এবার সামনে বছর নিচে দেড় হাত থাক লাগতে ও এবার করে আপনি মোটামুটি বুঝছেন যেহেতু বৃষ্টিটা পাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি যে আগামীতে আর ভুলটা হবে না বছরে মানে বৃষ্টি আইলে কোনো সমস্যা হইতো মানে ভুলটার হবে না বই ভুলটা হইবে আচ্ছা তো এটা গেল এরপরে চারাটা যখন লাগান চারাটা কতদিন বয়সে লাগাইলে ভালো মানে কতদিন বয়সে লাগাইতে ধরেন না 25 দিন পরে চারাটা লাগান যায় 25 দিন কি জমিতে সার দেওয়ার পরে ওডার না মানে ও যেখান থেকে চারাটা সংগ্রহ করবেন চারার বয়সটা ন্যূনতম 20 থেকে 25 দিন 25 দিন 25 দিন লাগাতে হবে লাগানোর সময় কি চারাতে কোনো ধরনের ওষুধ দিতে হয় নাকি সরাসরি চারা লাগিয়ে দিলে ওষুধ লাগানোর সাথে সাথে কি ওষুধ দিতে হয় আমি ধরেন না গোল হ্যাঁ ব্যাকটাফাজে যে কোনো কিছু আছে মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটাফ ট্যাকটাফ যদি থাকে আমাদের ব্যাকটাফ সেটা হচ্ছে চারাটা 5 মিনিট ভিজিয়ে জমিতে নিয়ে আসবো আয়না লাগাই দেব তারপর কি করতে হবে চারাটা লাগানোর পরে কি আর কোনো ওষুধ দিতে হয় বৃষ্টি আইয়ে জি বৃষ্টি আইলে তোর সোয়াডা খুদা সোয়া বাংলা খালি গোরা মেদে সোয়া বাংলাই গাছ সোয়া বাংলা বলতে বুঝাতে চাচ্ছেন মাটি সরে যাবে হ্যাঁ মা ইয়া শিকড় মারবো মানে শিকড় বেরে যাবে শিকড় বেরে যাবে বেরে যাবে আচ্ছা তো এই কফি গাছের মধ্যে কি কি ধরনের রোগ বালাই থাকে একটু দেখাবেন বেশিরভাগ রোগ বালাই হয় আপনার ছত্রাক গাছ হয় মানে ছত্রাকটা বেশি আক্রমণ করে আর কি কি জীবাণু জি জীবাণু না থাকলে কত একটা আক্রান্ত একটা গাছ দেখাবেন আক্রান্ত বলতে একটা গাছ এই যে এই গাছটা এই যে ধরেন এই গাছটা লোক হইছে শুধু জীবাণু থেকে জি জানেন জীবাণু এই গাছটা এটা কি ব্যাকটেরিয়া দিয়ে আমরা ভিজায় দেন নাই চারাটা এই চারাটা ভিজায় দিছি যতই করছি কিন্তু কোনো কাজ হতো না নিচে নিচে যে মাটি মাটির মধ্যে সমস্যা আছে কি রকম একটু কি দেখানো যাবে মাটির মধ্যে একটা পাওয়া যাবে না কেঁচোটা জি মানে কেঁচো ছিল কেঁচো ছিল আচ্ছা আমি একটা জিনিস বলি অনেকটা কি এটা কি নেমাটোডের আক্রমণ যে অনেক সময় যে বীজের মধ্যে যে ঘিট লেগে যায় এটা কি এরকম কোনো কিছু না 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 এটা ঘিটের আক্রমণ না জীবাণু হুদা কেঁচা কেঁচো ছিল তাই তো কেঁচো ছিল এর লাগি এটা এই ধরনের হয়েছে কেঁচো যেটাকে আমরা বাংলাতে জির বলি সেটা ছিল ভিতরে না সেটা এটা কি মানে শিকড় খেয়ে ফেলছে নাকি কি করছে এটা শিকড় তারা লারায়া ও মানে হচ্ছে মাটিটা লাড়া চড়াই দিছে মানে শিকড়টা নিচে দা ফুক ইয়া ফুক করে তুই মানে খালি করে দিছে হ্যাঁ হ্যাঁ এখানে এটা বিছালে পাওয়া যাইব শিকড় এনে আছে দূরে গেছে এটা হচ্ছে মাটি মাটি ফস করে তুই লাগছে মানে ভিতর দিয়ে মাটিটা একদম ঝুরঝুরে করে দিছে হ্যাঁ ঝুরঝুরে করে লাগছে আর এটা সাফিল একদম সব হ্যাঁ তো আচ্ছা এই ইয়াতে কফি গাছে আর কি কি রোগ হয় এই জীবাণু ছাড়া কি কোনো পোকার আক্রমণ হয় পোকার আক্রমণ মানে শুধু আপনার ডাস্টবিন যদি দেন কোনো সমস্যা নেই ডাস্টবিনটা দিলে পোকার আক্রমণ কোনো হবে না 100 100 আর এই যারা ফুলকপি চাষাবাদ করতে চায় তো তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যে কখন তারা চাষাবাদ করলে লাভজনক হবে কিংবা তাদের যদি এই সময় করে ঠিক আছে মানে শীতের আগে হ্যাঁ শীতের আগে আগামটা করলে তাহলে আপনার যে বাসুডিঙ্গা প্রতি বৃষ্টি এলে বাসুডিং দিলে আপনার যে কোনো কৃষকের কাটলে লাভবান হবে আপনি কত আজকে সব কিছু কই আজকে দিছে আজকে আমি 3 কেজি বাসুডিং দিছি এদিন কত বাসুডিং দিছি আর দিছি না কিন্তু না হবে না কিন্তু সব সময় দিতে দিতে হবে আবার
জরনা আগামটা শেষ এই সময় শুধু তলে একবার দিয়ে দিল কতটুকু মানে কয় টাকা খরচ গেছে আপনার এই এডার ভিতরে আমরা ধরনা একখানি জমি 50000 টাকা মতন খরচ যাইব যাবে ইনশাআল্লাহ কতটুকু ফিডব্যাক আসবে যদি ভালো রেজাল্ট হয় ভালো রেজাল্ট হলে আলাদা দিলে ধরনা লাখ দেরেক আচ্ছা ফল তো মোটামুটি আসা শুরু হয়েছে এখন হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ পরিপূর্ণ ফল যখন আসে তখন আমরা ইনশাআল্লাহ আপনার এই বাগান আবার আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার দেখে যাব আর কি কোনো রোগবালাই হয় এই পোকার আক্রমণ ছাড়া মানে জিরের ছাড়া কোনো যে ধরেন আমাদের অনেক ধরেন কুমড়া জাতীয় ফসলগুলোতে দেখবেন যে বল্লা পোকার আক্রমণে কুমড়া ছিদ্র করে ফেলে না কিংবা বেগুনে কিন্তু ডগা ছিদ্র করে পোকা থাকে এটা তো আর কোন ধরনের পোকা হয় না তাহলে আলহামদুলিল্লাহ কফিটা মোটামুটি হচ্ছে প্রথম যে সার ব্যবস্থাপনাটা ভালো দিতে হবে এরপর হচ্ছে বৃষ্টি আসলে সাথে সাথে আপনার ইয়াটা ভালো দিতে হবে আর চারাটা লাগানোর আগে অবশ্যই ব্যাকটফ কিংবা আমাদের ব্যাকটফ দিয়ে যদি চারাটা ভিজে 5 মিনিট ভিজে লাগায় তাহলে ব্যাকটেরিয়া আক্রমণটা হবে না আর বিষয়টা হচ্ছে আর মূলত আর কোনো পরিচর্যা তো নাই না আচ্ছা ইনশাআল্লাহ মুফিজ ভাই ভালো থাকবেন আমরা আবারো আসবো ইনশাআল্লাহ আপনার কাছে যখন আপনার বাগানের ফল হবে আসসালামু আলাইকুম